হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আবার একটা নতুন ভিডিও করতে যাচ্ছি, থাম্বনেইল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো কি ভিডিও করতে যাচ্ছি। তো আজ থেকে শুরু করলাম নতুন ভিডিও, আগামী দিনে ভালো ভালো ভিডিও আসবে, নতুনত্ব ইউনিক ভিডিও দেখা তোমাদের চেষ্টা করব। তো চলো বেরিয়ে দেখাচ্ছি। তো ব্যক্তিগত সমস্যার জন্য ব্লগ কন্টিনিউ করতে পারিনি, তো এখন অনেকদিন পর আবার স্টার্ট করলাম। তো চলো দেখাচ্ছি আমাদের হাওড়ার ভালো ভালো কি মোমো আছে, যে তোমরা ট্রাই করতে পারো। তো এখানটা হলো ঈশাপুর ঝিল, যারা জানো হাওড়ায় আছো তারা জানো। এই বাঁ দিকে যাবো, হ্যাঁ খুব সুন্দর একটা মোমোর দোকান আছে। আপ্যায়ন দোকান, এই দোকানটা খুব ভালো, ওয়ান অফ দ্য বেস্ট মোমো পাওয়া যায়। দেখতে পাচ্ছ মোমোটা কত জুসি, তার সঙ্গে স্যুপ দিয়েছে। তো 40 টাকা দাম 5 পিস মোমো, তার সঙ্গে সস আছে। টেস্ট করে দেখতো কীরকম। দেখতে পাচ্ছ ভেতরে যে পুরটা আছে পুরো ভরা, দেখতে কত জুসি। দারুন টেস্ট জুসি মোমোটা, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এরপর আমরা অর্ডার দিয়েছি একটা বন্ধুরাজ মোমো, সেটাও কীরকম আসলে ট্রাই করে দেখাচ্ছি কীরকম টেস্ট। পাঁচ পিস থাকে না, দামটা কত? 5 টাকা। বন্ধুরাজ মোমো রেডি হচ্ছে, 5 পিস 60 টাকা। দেখি টেস্ট করে কিরকম। দেখতে পাচ্ছি কত জুসি, তারপরে ভরা আছে, কোটিংটা পাতলা, তো গন্ধরাজের স্মেল। হ্যাঁ দারুন। কোনটা ভালো, আগেরটা না এটা? আগেরটাও ভালো, এর মধ্যে স্পেশালি হচ্ছে স্মেলটা যে আছে গন্ধরাজের, ওইটার জন্য এইটা একটু বেটার। স্যুপটা কীরকম? না স্যুপটাও ভালো, স্যুপটাও খাওয়া যাবে। দেখুন স্যুপে অনেক কিছু দেওয়া আছে, বেবি কর্ন, স্যুপটাও ভালো। তোমাদের কমপ্লিট হয়ে গেল মোমো খাওয়া। তো হোয়াইট মোমো যেটা ছিল ওটা 40 টাকা নিল, এবং যেটা গন্ধরাজ মোমো ছিল খুব টেস্টি ছিল, ওটা 60 টাকা, 5 পিস করে, দুটোই 5 পিস করে। তো চলো আর একটা দোকানে গিয়ে দেখি, তোমায় দেখাচ্ছি আর একটা ভালো মোমো কোথায় পাওয়া যায় হাওড়ার মধ্যে। ও মোমো তো খাওয়া হয়ে গেল আপ্যায়নে, আর একটা মোমো তোমায় দেখা যায় বেদুইনের মোমো। এই ব্যাটটা থানা থেকে একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে পড়ে বেদুইন, তো বেদুইনের মোমোটাও ভালো। এক প্লেট মোমো দাও তো, 60 রুপে কিতনা পিস।
তোমার ভেজ মোমো পাওয়া যায় নাকি? আর চিকেন না? কিরম লাগছে? আগেরটা ভালো ছিল না? এর থেকে আগেরটা একটু বেটার। কিনে স্যুপটা খেয়ে দেখ, স্যুপটা এটা ভালো। সবথেকে ভালো ছিল আমাদের বন্ধুরাজটা। এই স্যুপটা ভালো না? ধনে পাতার ফ্লেভারটা আছে। তো বেদুইন থেকে বেরিয়ে গেলাম। বেদুইনের মোমোটা আমার সোসো লাগলো, খুব একটা ভালো লাগলো না, কিন্তু স্যুপটা একদম ভালো আগের মোমোর থেকে। তো চলো আর একটা মোমো দেখাতে যাচ্ছি, দাসনগর লিটনের মোমো, ওইটাও খুব ফেমাস মোমো। এক্সাক্ট বলতে গেলে দাসনগর থানা পাশ থেকে ডান দিকে চলে যেতে হবে, একদম জাস্ট সোজা একটু এগিয়ে গিয়ে বাঁদিকেই লিটনের মোমো পড়বে। এক দুই তিন চার পাঁচ, পাঁচ পিস মোমোর দাম 40 টাকা, ভালোই ওয়ার্থ আছে। তুমি দেখতে পাচ্ছ ওর সাইজগুলো একটু ছোট, অন্য মোমোগুলোর থেকে সাইজগুলো ছোট একটু গোল। বাট দেখি, খেয়ে দেখতে হবে। স্যুপটা ভালো, ভালোই টেম্পটিং লাগছে দেখে, খেয়ে বোঝা যাবে কীরকম টেস্ট। ভালোই টেস্ট, কুটিংটাও পাতলা আছে, ভেতরে পুরটাও ভরপুর আছে দেওয়া। কাকে দেখি? সঞ্জয়কে পাঠাবে, তুই সঞ্জয়ের কাছে ডাইরেক্ট দিবি, আমার তো খারাপ নয়। ভালো, কিরম লাগলো খেতে? অনেস্ট রিভিউ বল, কোন ধর থেকে ভালো লাগলো? প্রথমে একটা বেটা এটা, তারপর মাঝখানে যেটা খেলাম সেটা, তারপর এক দুই আর মাঝখানে একটা তিন। টেস্ট করে দেখ তন্ময়। সাইজটা একটু ছোট, চলে যাবে। কোনটা সব থেকে ভালো লাগলো? কোনটা সব থেকে ভালো ছিল? আমাদের প্রথমেরটা আপনারটা, তারপর সেকেন্ড যেটা খেলাম ওটা মোটামুটি ঠিক আছে, ওর স্যুপটা খুব দারুণ ছিল। তারপর আমার প্রথমেরটাই ভালো লাগলো, তারপর এইটা আর বেদুইনটা থার্ড। এই তিনটে মোমো মোটামুটি ভালো হাওড়ার মধ্যে। তো আজকের মতো ভিডিও শেষ হলো। তো ভিডিওটা এন্ড করতে যাচ্ছি, তোমার জন্য নতুন ইউনিক কিছু ভিডিও আনার চেষ্টা করছি আগামী দিনে। তো সবাই সঙ্গে থেকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।